হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। তোমাদের সকালবেলা যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম এমসিকিউ, তার মধ্যে তোমরা যারা উত্তর করেছো দেখে নাও সঠিক করলে কিনা, আর যারা উত্তর করতে পারো নি তারা দেখে নাও উত্তরগুলো কি হবে। দেখো এখানে আমি কি কি প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। একটি পাতলা লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মাঝে একটি বস্তুকে রাখলে বস্তুর প্রতিবিম্ব প্রকৃতি হবে কিরূপ? এটা তোমাদের সবকটাই জেনে যেতে হবে। এখানে আলোক কেন্দ্র আর ফোকাস দিয়েছি, মানে প্রত্যেকবার আলোক কেন্দ্র আর ফোকাস থাকবে তার কিন্তু কোনো মানে নেই। প্রশ্ন কিন্তু অন্য জায়গা থেকেও হতে পারে, মানে আলো বলতে পারে ফোকাস এবং F2F আর F এর মধ্যে থাকলে কি হবে সেটাও জানতে চাইতে পারে। হ্যাঁ, তো আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে। বা আলোক কেন্দ্রতে রাখলে কি হতে পারে, ফোকাসে রাখলে কি হতে পারে, সবকটা উত্তরই আমাদেরকে জেনে যেতে হবে। তো এইটার উত্তরটা কি হবে? এটা হবে অপশন ডি। এটার উত্তরটা হবে অপশন ডি, অসদ ও সমশীর্ষ। অসদ ও সমশীর্ষ। দ্বিতীয় কোশ্চেনটা যেটা দেওয়া আছে, দেখো এখানে বলেছে তড়িৎচালক বল, ভি কার্য ডব্লিউ আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো, এটা কোন সম্পর্কটা হবে দেখে নাও। এটাতেও হবে অপশান ডি, কিউ ইজিক্যাল টু ডব্লিউ বাই ভি। তারপর দেখো, তারপরের প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? এটা হবে খ। আমি এখানটা একটুখানি, এটা হচ্ছে অপশন বি করা উচিত ছিল, অপশন বি। এটা হবে ভোল্ট ইনটু ওহম টু দি পাওয়ার -1, ওহম টু দি পাওয়ার -1। পরের প্রশ্নটা আছে, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু কি হয়? এখানে উত্তরটা হবে অপশন বি, পারমাণবিক সংখ্যা বাড়ে। বিটা কণা নিঃসরণ হলে পারমাণবিক সংখ্যা বাড়ে। তারপর একটা 10 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো 10 নম্বরে বলেছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল অবস্থিত? এটা উত্তরটা হবে, এটারও অপশন বি 17, এটাও অপশন বি 17। আশা করছি তোমরা এই কোয়েশ্চেন গুলো বুঝতে পারলে, কোনো অসুবিধা হলো না। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।